মেধা যোগ্যতা আর আন্তরিকতায় মানুষকে আত্মকর্মশীল হওয়ার স্বপ্ন দেখায় বুগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন তেমনি একজন সফল ব্যক্তি যিনি সাবেক চেয়ারম্যান থেকে নিজেকে তৈরি করেছেন একজন সফল কৃষক এবং খামারি হিসেবে বিস্তারিত দোয়ারাবাজার প্রতিনিধি শাহজাহান আকন্দের প্রতিবেদনে সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপনের জন্ম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়নের নোয়াডোর গ্রামে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি অত্যন্ত সততা ও সুনামের সাথে বগলাবাজার ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলেছিলেন এজন্য কুড়িয়েছেন অগণিত সুনাম ও সুখ্যাতি কিন্তু এবছর জনগণের ব্যাপক চাহিদা থাকলেও নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি মনোনিবেশ করেন কৃষিক্ষেত্রে কৃষিকাজ করে তিনি বেশ সফল এবং করেন তিনি নিজের জমিতে একের পর এক ফসল আবাদ করে যাচ্ছেন ফলে স্থানীয়ভাবে নিজেকে একজন সফল কৃষক ও খামারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপুন বলেন কৃষি প্রধান দেশে কৃষি দেশের উন্নয়নের চালিকা শক্তি কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন ঘটবে প্রধানমন্ত্রী নির্দেশে এক ইঞ্চি পরিমাণ জায়গা যাতে পতিত না থাকে সেই লক্ষ্যেই নিজের জমিগুলোকে নিজ হাতে আবাদ করছেন বলে জানান তিনি স্বনির্ভর করতে হলে কৃষি শিল্পের বিকল্প নাই তাই কৃষি কাজকে আমি ছাত্র জীবন থেকে অত্যন্ত মনের প্রাণে ভালোবেসে এটার প্রতি আমি ঝুঁকি পড়ি এর পরবর্তীতে আমার ছাত্র জীবন থেকেই কৃষির প্রতি একটা প্রবল আগ্রহ সেই আগ্রহ থেকেই শুধু রবি শস্য না আমরা ধান উৎপাদনেও আমার নিজ অবস্থান থেকে আমার নিজ জমিতে আমার ফসল উৎপাদনের একটা ব্যাপক লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যে আমি কতটুকু সফল আমি জানি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি বিকল্পনায় এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমি যাতে পতিত না থাকে সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত কৃষির উন্নয়নে আমি আমার পার্শ্ববর্তী যে সকল কৃষক ভাইয়েরা আছেন তাদেরকে আমার অবস্থান থেকে নিয়মিত পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি যাতে কোনো জমি যাতে চাষের আওতার বাহিরে না থাকে